বহু প্রতীক্ষার পর অবশেষে সফলতা পেলাম, কিন্তু সেই সফলতার পথ মোটেও মসৃণ ছিল না। খুব সহজেই যে মানে সফলতাটা পেয়ে গেছি এমনটাও নয়। তো দিনটি ছিল 23শে চৈত্র, সম্ভবত মানে চৈত্র মাসের শেষ সোমবার। তো আমি যাচ্ছিলাম শিবের মাথায় জল ঢালার জন্য। 365 দিন অপেক্ষা করার পর এই দিনটা আমি পেয়েছি। মানে মনে মনে ভাবছিলাম যে আসলে দিনটা পাবো কি পাবো না, মন থেকেই ইচ্ছা ছিল। 365 দিন আগে থেকেই আমি মনের ভিতর রেখে দিয়েছিলাম যে এই দিন আমি নিমতলা মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালবো। তো সেই সফলতার জন্যই আমি আজকে এখানে পৌঁছেছি, আমার বরের সাথে আর মেয়ের সাথে। তো প্রথমে এসে এখানে এই যে ঘট যা যা লাগে আরও কিনে নিলাম, আর বাড়ি থেকে আমি মহাদেবের জন্য মালা তৈরি করে নিয়ে এসেছিলাম। সকাল সকালেই এসেছিলাম, তখন কয়টা বাজে, 10টা সাড়ে 10টা, এরকম টাইমই ছিল। ওই দিন ছিল মানে বৃষ্টি কম ছিল, এই জন্য কষ্ট একটু কম হয়েছিল। তো প্রথমে এখানে গাছ প্রদক্ষিণ করছিলাম ঘটে জল নিয়ে। তো এইটা ছিল বেশি কষ্টকর, এখানে এত ভিড় আর জল কাদা। তারপরে এই মন্দিরটা অবস্থিত নিমতলা ভেরচি, আমার জানা মতে অভয়নগর থানা যশোরের ভিতর। তো আমি আমার জেলা যেহেতু খুলনা, সে তো আসতে তো 25-30 মিনিট লেগেছিল, আর এটা চুকনগরের কাছাকাছি অবস্থিত। এই মন্দিরটির লোকেশন অনেকজনেই জিজ্ঞেস করেছেন, তো আমার জানা মতে এটাই। এটা এই গাছটা নিয়ে তিনবার প্রথমে প্রদক্ষিণ করছিলাম এইখানে। এই তিনবার তো মনে হচ্ছিল না, গুটি গুটি পায়ে এগোচ্ছিলাম। এই তো অনেক দূরে আমাকে দেখা যাচ্ছে, তো দাঁড়িয়েই আছি। এরপরে এই যে আমি লাইনে দাঁড়িয়েছি, লাইনে অনেক দূর, এই যে দেখুন অনেক মানুষ, আমার পিছনেও অনেক মানুষ আছে এখনো। তো লাইনে দাঁড়িয়ে মোটেও কষ্ট হচ্ছিল না, মনে হচ্ছিল যে না, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়, মন থেকে যেটা চাওয়া হয় আসলে সেটা পাওয়া যায়। আর মহাদেবের কাছে যাচ্ছি, এটুকু কষ্ট তো করতেই হবে, সবসময় মনের ভিতর এটাই ছিল, এই জন্য বেশি কষ্ট হচ্ছিল না। আর রোদও ছিল না, এই মেঘলা আকাশ ছিল, সিরিয়াল মনে হচ্ছিল, মানে গুটি গুটি পায়ে যাচ্ছে সবাই, আসলে সবাই মাথায় জল দেওয়ার জন্য ব্যস্ত। তো মানে সবার মন থেকে একটু ব্যস্ততা আসে, একটু লেট করে গেলেও সমস্যা নেই, কিন্তু সকাল সকাল গেলে এত ভিড়ই হয়। কারণ সকাল সকালে সবাই ভাবে যে একটু তাড়াতাড়ি দিয়ে আসবো যাতে ভিড়টা কম হয়, কিন্তু না, এটা ভুল ধারণা। যারা এই সকাল সকাল আসে, ভিড় মনে হয় যেন 300-400 লোক এক সিরিয়ালে দাঁড়ানো হয়, সেই সিরিয়ালের শেষে যেয়ে আপনি দাঁড়াবেন। তো দিতে বেশি টাইম লাগে না, মনে মানে এই যে দেখুন আমি সিরিয়ালের ভিতর আছি, এই যে লাইন তখন অনেক দূরে ছিল, এখন কাছাকাছি। বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না লাইনে, 30 মিনিটের একটু বেশি ছিলাম, 30 মিনিটই হবে হয়তো, আসলে টাইমটা এরকমভাবে দেখা হয়নি। তো আর অত ঘট টট নিয়ে সব কিছু নিয়ে ফোন বারবার বার করা যাচ্ছিল না। আর এই ভিডিওগুলো আমার ক্যামেরাম্যান আজকে আমার বর। দীর্ঘ 30 মিনিটের পর আমি ঠিক 11টায় এখানে শিবের মানে মহাদেবের কাছে আমি পৌঁছেছিলাম। তারপরে যে আমি বাড়ি থেকে যে মালা তৈরি করে এনেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছিলাম, তো তখনই আমার মনের ভিতরে একটা প্রশান্তি কাজ করছিল যে না, এতক্ষণ পরে অন্তত যে উদ্দেশ্যে আসলাম সেটা সফলতা পেলাম। মানে মন থেকে কী যে একটা শান্তি লাগছিল তা বলবো কি আর বলে আমি বুঝাতে পারছি না। এই যে আমি এখন আমার সারা দিনেরই কষ্ট বলতে হয়, সে সকাল থেকেই কষ্ট করে যে আসছি এই পর্যন্ত, এটা মানে বলে বোঝাতে পারবো না কতটা আনন্দ হচ্ছিল তখন। মন থেকেই খুব ভালো লাগছিলো। এরপরে আমার বর আর মেয়ে দিয়ে দিয়েছিল, ওরা আসলে ভিডিও করছিলো, তো এই জন্য ভিডিওর ভিতর ওরা তেমন নেই। আর আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল। বাড়িতেও আমরা আমাদের বাড়িতে শিব ঠাকুর আছে, তো সেখানে সকালবেলা আমি আমাদের মন্দির থেকে মহাদেবের মাথায় জল ঢেলেই আসছিলাম, আমার মেয়েও জল ঢেলে আসছিল, কিন্তু এখানে অনেক বড় শিবলিঙ্গ দেখেও খুব ভয় পাচ্ছিল। আর মন্দিরের সবাই মানে ভিড়ের ভিতর এত ভিড় ছিল যে
ঠিকভাবে ভিডিও করা যাচ্ছিল না, ওখানে এত প্রচুর পরিমাণ ভিড় ছিল। ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না, কিন্তু ওখানে মানে ঠেলা আর নিচে অনেক জল কাদা ছিল, এই জন্য মানে চলাচল করতে অনেক কষ্ট হচ্ছিল। তারপরে আমি বললাম এখানে একটা ছবি তুলে দাও, তো ওখানে গিয়ে আবার ওরা জল টল নিচ্ছিল, মেয়েকে দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই দিচ্ছিল না। আর এখানের এই যে ঠাকুর মহাশয়রা যারা ছিলেন, মানে ঠাকুর মহাশয়রা যারা ছিলেন, তাদের ব্যবহার খুব সুন্দর, খুবই ভালো। আর এখানে পরিবেশটা অনেক সুন্দর, গেলে আপনাদের মন শান্তি প্রিয় হয়ে যাবে, যার মনে অশান্তি তার মন শান্ত হয়ে যাবে। পরিবেশটা এত সুন্দর, আর এখানে মানে কীর্তনের মতনই গান গাচ্ছিল। এখানে নামযজ্ঞ অনেক বড় করে হয়, আমার কখনো যাওয়া হয়নি, আমি বছরে একদিনই যাই এখানে, এই চৈত্র মাসের শেষ সোমবার। এই চৈত্র মাস জুড়েই এখানে বাবার মাথায় জল ঢালা হয়, মানে চৈত্র মাসের প্রত্যেক সোমবারেই এখানে জল ঢালা যায়। কিন্তু এরপরে আমরা মহাপ্রসাদ গ্রহণ করেছিলাম, কিন্তু সেখানে আর ভিডিও করা হয়নি, এই জন্য আপনাদের দেখাতে পারলাম না। পরিবেশটা এত সুন্দর কি আর বলবো, মানে অমায়িক একটা পরিবেশ। এই যে এখনও দেখুন সিরিয়াল, আমি তখন মহাপ্রসাদ গ্রহণ করে আসার পরেও এত সিরিয়াল, এর মানে লাস্ট তো কোথায় অবধি আমি নিজেও জানি না, তাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু ভিডিওতে আনতে পারছিলাম না, না হলেও 200-300 মানুষ মনে হয় এক সিরিয়ালে দাঁড়িয়েছিল। এরপরে আমরা একটু বাইরে থেকে মেলা থেকে ঘুরে ঘুরে সবটা দেখছিলাম। তো আপনারা কে কে এই নিমতলা মন্দিরে গিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন, আর আপনাদের কাছে এই মন্দিরটি কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু আমার তো খুবই ভালো লাগছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এরপরে আমি কিছু ছবি টবি তুলে পরে যখন ভিড় কমে গেছিলো, আমি অনেকক্ষণ ওখানে কাটিয়ে এসেছিলাম। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এখানে গিয়ে কার কেমন পরিস্থিতি হয়েছে অবশ্যই জানাবেন। কিন্তু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।